হ্যালো ভিউয়ার্স, আপনারা কি চিন্তা করেছেন যে আমাদের জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ফাইন্যান্স খুবই প্রয়োজন হয়? ফাইন্যান্সটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বা অবস্থা, যদি আমাদের ভালো না থাকে তাহলে আমরা চলাফেরা করতে পারি না। সেটা হোক মধ্যবিত্ত পরিবারের জন্য, হোক উচ্চবিত্ত পরিবারের জন্য। বাট এখন আসেন, এই অর্থ কোথা থেকে আমরা কিভাবে কামাই করব বা কিভাবে উপার্জন করব। এখন অর্থ উপার্জন করতে হলে আপনার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে বিজনেস করা। ভাই, আপনি কি ব্যবসা করছেন না করছেন সেটা কোনো বড় ব্যাপার না, কেউ দেখতেও আসবে না যে আপনি কি ব্যবসা করছেন। সবাই দেখবে যে আপনার অর্থনৈতিক অবস্থা কেমন, আপনি চলাফেরা কেমন করছেন, সেগুলো সেই দিক থেকে বিবেচনা করে এই বিজনেস আইডিয়াটা দেওয়া হচ্ছে। আজকে আমরা যে বিজনেসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গার্মেন্টসের থেকে জুট কাপড় কালেক্ট করে সেগুলো দিয়ে আপনার রিসাইক্লিং করে তুলা সুতা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জামা কাপড়ও বানানো হয়। আমাদের দেশে বর্তমানে অনেক গার্মেন্টস আছে যেগুলো থেকে আপনারা খুব সহজেই এর জুট বা বজ্র পদার্থগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। ওকে ভিউয়ার্স, লেটস গো ফর নেক্সট। যে এর সাথে আপনার অনেক মানুষের জীবিকাও জড়িয়ে আছে এবং এটা একটা খুবই প্রফিটেবল বিজনেস। ঢাকা একটি পোশাক কারখানায় গিয়ে দেখা গিয়েছে যে সেখানে কাপড়ের মোটা স্তর মেশিন দিয়ে শার্টের প্যাটার্ন অনুযায়ী কাটা হচ্ছে। এই যে টুকরো কাগজগুলো ফেলে দেওয়া হয় সেগুলো থেকে আমরা রিসাইক্লিং করে তুলো বা সুতা বা অন্যান্য জিনিসপত্র তৈরি করতে পারি। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য ডিটেলস থাকবে, এই মেশিন কীভাবে আপনার পাবেন, কোথা থেকে জুট কাপড় কীভাবে ম্যানেজ করবেন এবং কীভাবে সেগুলো বাজারজাত করবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস।